আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো আজ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম। আসলে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু সব কিছু গোছগাছ করা শুরু করে দিয়েছি, তো বুঝতেই পারছেন গ্রামে যাওয়ার আগের সময়টা ঠিক কেমন থাকে। তো গ্রামে কেন যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে তারও আগে আমি সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ যেহেতু মেঘলা আকাশ ছিল, একটু পরপর বৃষ্টি আসছে, তো দিনটাও কেন জানি না কেমন কেমন করে কেটে গিয়েছে। তো কি করব না করব বুঝতে পারছিলাম না, এটা সেটা ভাবতে ভাবতে মনে হয় যেন আজকে দিনটা আমি কাটিয়ে ফেলেছি। তো বেলা শেষে হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি ভিডিওটা শুরু করি, কেননা আজ আমি আসলে ভিডিওতে কী শেয়ার করব না করব নিজেও বুঝতে পারছিলাম না। তো তাই বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর এই তো গোছগাছ আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু চিন্তা ভাবনা আছে খুব ভোরে ভোরে রওনা হব, যেহেতু জ্যাম থাকে, এই জ্যামের বিষয়টা, তার মধ্যে আবার গরম, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেক বেশি হয়রানি হয়ে যেতে হয়। তো যেহেতু একদম সকাল সকালে যাব, তো তার জন্যই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছিলাম। আর এমনিতে আমি কিন্তু জুয়েলারি খুব একটা পরি না, সেটা আপনারা অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারেন। তো গ্রামে যখন যাওয়া হয় তখন কিন্তু কম বেশি একটু পড়তে হয়, না হলে দেখা যায় যে গ্রামে কিছু মানুষ আছেন যাদের কাছে এগুলো ভালো লাগে না, তারা পছন্দ করেন না। তো আসলে গ্রামের অনেক মুরব্বী আছেন যারা আগে থেকে এগুলো পড়তে ভালোবাসেন, পছন্দ করেন। তো ওনাদের উদ্দেশ্যে আসলে মাঝে মধ্যে যখন গ্রামে যাওয়া হয় এগুলো কিন্তু পড়তে হয়। তো সকালবেলায় যাব, ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় যে একটু দেরি হয়ে যায়, তো তার মধ্যে বাসাটাকে ক্লিন করে গুছিয়ে রাখার মতো বেশ কিছু সময় দরকার হয়। তো তখন যদি বসে বসে আবার কাপড় চোপড় গোছাতে যাই, জুয়েলারি নামাতে যাই, দেখা যাবে যে একটু সময় লাগবে। তো তাই আমি আগে থেকেই সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম, যে কী নিয়ে যাব, কী রেখে যাব, তো সব কিছু বসে বসে এই তো গোছাচ্ছিলাম। আমার জুয়েলারি পরতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিনতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে এখন গোল্ডের যে দাম, এখন তো আকাশছোঁয়া দাম, এখন আর কেনার মতো তেমন কোনো ওই দেখতে পাচ্ছি না। তবুও কিছুদিন আগে দুইটা ফিঙ্গার রিং নিয়েছি, তো আল্লাহর তরফ থেকেই মনে হয় যেন সব কিছু আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার যতটুকু তৌফিকে আছে সে ততটুকুই করছে। তো আমার তৌফিকে যতটুকু ছিল আমার ওই অনুপাতে আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে হ্যাপি আছি। তো আমার কাছে গোল্ডের জিনিসের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ফিঙ্গার রিং। আমার কাছে ফিঙ্গার রিংটাই ভালো লাগে, এছাড়া আর অন্য কোনো জুয়েলারি আমার কাছে ভালো লাগে না। তো চুড়িগুলো কিন্তু আমি খুব একটা কখনো পরি না, আমার কাছে ভালো লাগে না, কিন্তু ফিঙ্গার রিংগুলো আমি মাঝে মধ্যে যেখানে যাই আমি পরে যাই, কারণ আমার এগুলো পরতে ভালো লাগে। তো এখানে বসে বসে পড়ছিলাম আর মাকে দেখাচ্ছিলাম যে মা দেখুন আমার হাতে একদম একগোছা মনে হয় যেন স্বর্ণ আছে, মানে খুব ভারী লাগছিল আমার কাছে। হয়তো খুব বেশি না, তবে যতটুকু আছে আমার জন্য অনেক। তো সবগুলো যখন আমি হাতে পরে হাত নাড়াচ্ছিলাম, তার সাথে তো দেখতে পাচ্ছেন খুব বড় দুই ভরি ওজনের একটা আংটি পরেছি। তো ওটা হয়তো গোল্ড না, কিন্তু তাও এটা কিন্তু দুই ভরির চেয়েতে কম হবে না। তো ওটা ছিল আমার বিয়ের, তো ওটা কখনো আমার পরা হয়নি। তো পরা হয়নি বললে কেন পরা হয়নি সেটাও বলবো, ওটা আমার হাতে অনেক বড় হতো। তো আজ যেটা করেছি ওটাকে একটু কেটে তারপর ছোট করেছি, ভাবছিলাম যে কিনেছি যেহেতু একটা দিনও যদি না পরি তাহলে কেমন লাগবে। তো এখানে আমার জন্য একটা দুল নিয়েছি, মায়ের জন্য একটা দুল নিয়েছি, আর এখানে আমি নোজ পিনটা চেঞ্জ করব, সাথে দুজনের জন্য দুইটা চেন নিয়েছি।
তো ভাবলাম যে না, এখন তো এগুলো পরে বসে থাকলে হবে না, আর অনেক কাজ আছে, ওগুলো গোছাতে হবে। তো অনেক তো রং ঢং করলাম, আর করা সম্ভব না, তো আবার সব কিছু খুলে নিচ্ছি। আজ যেহেতু বাইরে একটু মেঘ পড়ছে, তো মেঘ দেখে খুবই ভালো লাগছে। আকাশে মেঘ, কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসছে, তো কখনো অন্ধকার, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে দেখা যায় যে পরিবেশটা একটু অন্যরকম। তো এই পরিবেশে আমার কাছে মনে হচ্ছে যেন কিছু একটা খেলে ভালো লাগবে, আর যেটাই করব যাতে করে খুব দ্রুত হয় এমন কিছু একটা করব ভাবছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে চাপড়িটা কিন্তু খুব দ্রুতই করা যায়, খুবই কম সময়ের মধ্যে আমি তৈরি করে নিতে পারবো, তো সেটাই করতে চলে এসেছি কিচেনে। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন, তবে যারা যারা দেখছেন তাদের প্রতি সত্যি বলছি আমি অনেক বেশি কৃতজ্ঞ, কেননা আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন। তার সাথে আরও একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, হয়তো মনেও নেই, তো যদি মনে থাকে কিংবা যদি করে ফেলেন তাহলে তো আর বলছি না, যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো চাপটি করে নিয়েছি, আর তার সাথে একটু চা করে নিয়েছি, মশলা চা, আর বৃষ্টির দিনে চা খেতে ভালোই লাগে, তো আজ আর দুধ চা করিনি, আজ একটু মশলা চা করে নিয়েছিলাম। তো আয়ন তো আমাদের সাথে চাপটি খাবে না, তো ভাবলাম যে ওকে আজকে আর বিকেলে কি দেব, ভালো লাগছিল না, আসলে বাড়িতে যাব সেই আনন্দে কিছুই করতে ভালো লাগছে না, তো ভাবলাম যে ওকে একটা ডিম ফোস্ট করে দেই, তাহলে ওর বিকেলের নাস্তাটা হয়ে যাবে। তো বাড়িতে যাচ্ছি, আমার বড় ছেলে বলতে আমার বড় আপুর বড় ছেলের বিয়ে, কালকে আমরা সবাই যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন অবশ্যই যাব, আর আপনাদের সাথেও শেয়ার করব যে কী করছি না করছি, হয়তো রেগুলার যদিও শেয়ার না করতে পারি, ইনশাআল্লাহ পরে জায়গা মতো এসে আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামের বিয়ে একটু অন্যরকম হয়, অনেক কিছু নিয়ে হই হুল্লোড়, এক এক অঞ্চলের নিয়মনীতি এক এক রকম, আসলে ওই অঞ্চলে আমি কখনো বিয়ে খাইনি, যদিও গিয়েছিলাম তাও একটা দুর্ভাগ্যবশত খাওয়া হয়নি, তো এবার আবারও যাচ্ছি, তো কী করব না করব সব মিলিয়ে হয়তো সবটা না শেয়ার করতে পারি, কিন্তু কিছু ভালো লাগার মুহূর্ত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আইনে বাবা আসার সময় কয়েকটা আনারস আর সাথে ড্রাগন ফল নিয়ে এসেছেন, ড্রাগন ফল আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি, বাসায় আর কারোর কাছে তেমন একটা ভালো লাগে না, আর এমনিতে পাইনঅ্যাপেল সবারই অনেক পছন্দ, আয়ানও অনেক পছন্দ করেন, আমরা সবাই করি, তো ওই হিসাবে আনারসগুলো অনেক বড় বড় দেখতে খুবই ভালো লাগছিল। পাইনঅ্যাপেলের যে একটা ঘ্রাণ আছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমিগুলো দেখে আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল। তো এই তো আজ আমি টুকটাক করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম, আর তারপর যেটা করলাম জ্যোৎস্নার আলোটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আজ অনেক বেশি জ্যোৎস্নার আলো ছিল, মনে হচ্ছিল যেন একদম আমার বারান্দায় এসে ঝরঝরিয়ে পড়ছিল, তো না শেয়ার করে থাকতে পারলাম না, তাই একটু শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।